আরে ভাই কি সমস্যা, আমাকে আমার মতো চলতে দেবেন না নাকি? একজনের তো স্বাধীনতা আছে, আমি আমার মতো চলতেছি, সমস্যা কি? আপনি হাসপাতাল তো ভালো মানুষ। হ্যাঁ ভালোই তো। আমি মনে করছি যে পায়ে ব্যথা পাইছে। কিসের পায়ে ব্যথা? আমার মতো আমি চলতেছি, যাইতেছি জঙ্গলে, জঙ্গলে থাকবো। ওরে খুদা রে, মানুষের মতো চলে তাহলে কি? আমি আজকে প্রথম দেখলাম। আমি অভ্যাস করতেছি জঙ্গলে যেতেছি, সাপের মতো লতা পাতা গায়ে থাকুন। আজকাল কি মানুষ আর মানুষ আছে? একজন মানুষ আর একজনের খুন করতেছে, কিন্তু পশু হয়ে পশুর গায়ে আঘাত করে না, চলতেছেন সাপের মতো। আমরা তো ভয় পাইছি যে আপনার পায়ে মনে হয় ব্যথা পাইছেন, হাসপাতাল নেওয়া লাগবে। পায়েটায় কোনো জায়গায় ব্যথা পায় নাই ভাই, আমি সাপের মতো যাই দেখি উপরে, আমি সাপই মনে করি। আরে ভাই যান তো, সমস্যা নাই, আমার মতো আমার চলবার দেন। এই ঠিক আছে, এই মেশে পাগল তো ভাই, ওঠেন। আরে ওঠেন তো। আরে ভাই কি ডিস্টার্ব করতেছেন, আমার আমার মতো চলতে দিবেন না নাকি? বাংলাদেশ হলো স্বাধীন বাংলাদেশ, এনে স্বাধীনের মতো স্বাধীন মানুষ স্বাধীন মতো চলবো, এনে পরাধীনের মতো কেন চলবে? হ্যাঁ আমি যা দেখছি আমার মতো, সমস্যা কি আপনাকে? এই জন্য রে ভাই, মানুষ মানুষের ভালো দিকে পারে না। আমি যা দিছি আপনাদের কি সমস্যা? পায়ে নিজে দিয়েছি আপনার করে, তারপরে আপনি কোনো সমস্যা আছে নাকি? এটা আমার ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার, আমার আল্লাহ দুনিয়া কোনো বাড়ি ঘর নাই। আমি এভাবে আল্লাহর দুনিয়ায় আমার কেউ নাই, সবাই আসলে এখন কেউ নেই। আমি মানুষে বিশ্বাস করি না, আমি জঙ্গলে যাব, জঙ্গলের মধ্যে থাকবো। ওই যে পশু পাখি আছে এদের সাথে আমি থাকবো, এদের সাথে খাওয়া দাওয়া করে। তারপরে পশু ভাই ভাই একটু শুনে, পশু পাখিরা তো আপনাকে বিশ্বাস করবে না, আপনার চেহারা তো মানুষের মতো, পশু পাখিরা তো আপনার দেখে ভয় পাবে, বা মানুষ তো ভয়ঙ্করই, যেটা বললেন আপনার সাথে কথায় পারা যাবে না ভাই। ঠিক আছে, মানুষ তো ভয়ঙ্কর, আপনার চেহারা মানুষের মতো, পশু পাখিরা আপনাকে দেখবে, কত দেখে আপনাকে মানুষ মনে করে, আপনাকে দেখে ভয় পাবে। আমি মেলা দিয়েছি ভাই, কত জঙ্গলে কত মানুষের লালন পালন করেছে, যে বাঘ ভালুকে লালন করেছে, মানুষ কোনো সময় বন জঙ্গলে কিছু আঘাত করে না, যদি মানুষ মতো কথা থাকে কথায় পারা যাবে না। সেদিন যে আমরা ই দেখলাম, ওই লোকটার যে দেখলাম জঙ্গলের দিকে চলে গেল, ওই যে সাপের মতো হেঁটে হেঁটে। আচ্ছা আচ্ছা, ওটা তো ভুলে গেছিলাম। দেখবি নাকি যে আসলে কেমন আছে লোকটা, কয়েক সপ্তাহ পার হয়ে গেল। আরে ওই দিনে ফাজলি করছে, তাই বলে লোক কি জঙ্গলে থাকে কোনোদিন? বেড়াই যেভাবে করছে আমার তো মনে হয় যে সত্যি সত্যি। চল যাই দেখে আসি, চল চল দেখা দেখ। তুমি কি জাত নিলে, কি জাত হইবা যাইবার কালে, কি জাত হইবা যাইবার কালে, সেই কথা দেখেছি। কোথাও তো ওই পাগলটা এদিকে আসছে না, খবরটা একটু নেওয়া দরকার ছিল। আসলে তো কথা বললে ওর সাথে কথা হয়তো পারা গেল। আজব পাগল, জীবন এরকম দেখি না, কত কি দেখা লাগবো দুনিয়ায় বেঁচে থাকলে। চল দেখি ওদিকে যাই দেখি, চল। কি ওরে তো ভাই, ভাই লাস্ট পর্যন্ত জঙ্গল বন্ধু আয় করছেন ডিস্টার্ব করতে। আসলে কি মানুষের ধর্ম এটা কোন তো? আরে না ভাই, লোক রে ভাই আপনারা আমার ডিস্টার্ব না ভাই, আপনারে পেপারে দেব বুঝছেন। পেপারে দেওয়ার কি আছে?
আমি কি অদ্ভুত কোনো মানুষ নাকি? আমি তো মানুষ, একজন মানুষ, সাধারণ মানুষ, পাগল মানুষ, জঙ্গলে জঙ্গলে থাকি, বাড়ি ঘর কিছু না। আমাদের দেখলে আপনার এটা মনে হয় কেন আমার ডিস্টার্ব করতেছি? ভাই ডিস্টার্ব মনে ডিস্টার্ব এই যে আমি গাছের মধ্যে একটু আরাম করতেছি, বিশ্রাম নিতেছি, এর মধ্যে আইসা টোকা টোকা শুরু করেছেন। আচ্ছা আপনারা জঙ্গলে কিসের জন্য আসেন? আমি তো জঙ্গলে আছি, সমস্যা নেই। আপনারা কি আমরা আপনাকে দেখতে আসছি, বুঝুন না কেন ভাই? আমাকে তো দেহা লাগবো না ভাই, আমাকে দেওয়ার তো কিছুই নাই। কয়েকটা কথা জিজ্ঞাসা করতাম তাই আসি। কি খাবেন ভাই? এই যে কয়েকটা দিন কয়েক সপ্তাহ যাবৎ রয়েছেন, কি খাইছেন? খাইছি দয়ালে খাওয়াইছে, লতা পাতা খাইছি। জঙ্গলে তো অনেক কিছুই আছে, লতা পাতা খেয়ে মানুষ বাঁচে বাঁচে না কি? কত সাধুজনে কত জঙ্গলে বসবাস করে যুগ যুগ কাটা দিছে, আমি কেন পারবো না? দেখি পারি কিনা। কথাই পারা যাবে হ্যাঁ ভাই, পারবেন না জান, আপনাকে কাজে আপনারা জান, আমি আমার তো আমাকে কাজ করতে দেন, জান ডিস্টার্ব করেন না, ঠিক আছে? না ভাই দেখতে আসছি ভাই, আপনার কিছু মনে নিয়েন না ভাই। না আমরা তো মানুষই, মানুষের মানুষের সেবাই তো পরম ধর্ম। আপনি তো কারো সেবাই করতেছেন না, কারো সেবা টেবা করেন? এই তো জঙ্গলে আছি, জঙ্গলে সেবা করতেছি, পশু পাখি আছে এদের সাথে আছি, এদের সাথে মিলেমিশে থাকতেছি, এদের সেবা যত্ন করে। মানুষের সেবা যত্ন করে কি হবে ভাই? মানুষের সেবা সেবা যত্ন করে কোনো লাভ নাই, মানুষ মানুষে বিশ্বাস করেন। লোকটা আসলে কি বলবো, বলার তো কিছু নেই, সত্যি পাগল হয়ে গেছে, বলার কিছু নাই। সক্রেটিস বলছে না যে আসলে ওই যারা সমাজ বিহীন বাস করে হয়তো তারা পশু নয় দেবতা, এরকম একটা বলার নাই। চল চলে যাই। আচ্ছা ভালো থাকেন ভাই, হ্যাঁ ভালো থাকেন। ওকে ডিস্টার্ব করার আপনি কিছু মনে নিন না, সমস্যা নাই, যান পরবর্তী করে আসেন, আমার মতো আমার থাকতে।